तो हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल गौरांग डॉट सुपर्णा। और सुपर्णा तुम्हारे का चले आज के आबार एक नतून भिडियो नहीं। तो आज के भिडियो अन्यान्य दिन मैं यत दिन जब भिडियो बनिए सबर थे एकदम आलदा। तो आज के भिडियो टाइटल और थंबनेल देखे तुम्हारा अवश्य बुझे गेछो जो हमें कौन टॉपिकर ओपर भिडियो बनाते चले। तो आज के भिडियो हलो हमार सारा दिन केमन काटे। तो सकाल एकदम মানে পুরো সারা দিনটা কেমন কাটে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবাইকে জানাই গুড মর্নিং। আর আমি একদম সকাল থেকে ব্লগটা যেহেতু স্টার্ট করছি, আর আমার দিনের শুরু হয় সকালে ঘুম থেকে ওঠার পর আমার দিনের শুরু হয় এক গ্লাস জল ও একটা মেডিসিন দিয়ে। তো মেডিসিন হলো আমার থাইরয়েডের, আর থাইরয়েডের মেডিসিনটা আমি আমাকে সকালে খালি পেটেই খেতে হয়। আর আমার থাইরয়েডের মেডিসিনের পাওয়ারটাও আমি বলে দিই যে 50 পাওয়ার। তো আমার দিন শুরু হয় এক গ্লাস জল আর থাইরয়েডের একটা ওষুধ দিয়ে। তো আমার এখন যেহেতু পেটে জল পড়ে গেছে, তো সেহেতু আমাকে আগে সারাদিনের কাজটা সারতে হবে। তো তার জন্য আমি কলগেট ব্রাশ সব কিছু নিয়ে একদম স্নান সেরে চলে আসব। তো মানে তো তার জন্য আমি এখন এই যে শাড়ি সব কিছুটা নিয়ে নিলাম, আর এই যে ব্রাশে কলগেটটা লাগিয়ে নিয়েছি। তো চলো আমি এখন স্নান করতে যাব, আর স্নান করে এসে তারপর আমি কি করছি সেটা তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখন চলে এসেছি স্নান সেরে, আর স্নান সারার পর তারপর আমি বিছানার কাছে চলে এসেছি। বিছানার বেড কভারটা আমি তুলে দিয়েছি। তো এখন সব কিছু ঝাড়বো, ঝেড়ে তারপর তুলবো। তো প্রত্যেক দিন ঝাড়া হয় না বিছানাটা, তো বেড কভারটাকে একটু ওপর দিয়ে ঝেড়ে দিই। আর সকাল সকাল আমি স্নান সেরে চলে এসেছি, মানে স্নানের আগে ভাবি করব কিন্তু কোনো দিন হয়ে ওঠে না, কারণ এক পেট খালি পেটে যখন জলটা পড়ে যায় না আমাকে আগে ছুটতে হয়। তো তার জন্য আর হয়ে ওঠে না, আমি এসেই সবসময় করি। আর আমার মাথাটা যেহেতু ভেজা, আমি আর গামছাটা পুরো মাথাতে পাগিয়ে নিয়ে পুরো রাউন্ড করে নিয়েছি পুরো মাথাটাতে। তো এখন আমি ওপরটা ছেড়ে নিলাম, আর আমার নিচে তোষক আছে আর ও তার ওপরে ওই এগুলো কম্বল বলে, তো কম্বল না ব্ল্যাঙ্কেট এরকম কিছু একটা বলে, তো এটা পাতা আছে। তো এর ওপরে আমি এখন এই যে বেডশিটটা পাতবো, আর বেডশিটটা একটু ছেড়ে নিয়েছি। তো তখন ছাড়ার পর তারপর আমি এটাকে পাতবো। আর বেড কভারটা না সত্যি বলতে যে প্রচুর বড়, তো আমি প্রথমে ভাবলাম যে মানে পুরোটা পাতা যায় কি না। তো পুরোটা আমাকে পাততে হলে না, মানে সবসময় দু সাইডে গুঁজে, মানে দু সাইডে তোষকের মধ্যে ঢুকিয়ে রাখতে হয়, চার সাইডে মানে দু সাইডেই দিয়ে রাখতে হয়, মানে এধার ওধার করে। তো আমি তার জন্য মাঝ বরাবর এরকম ভাঁজ করে নিয়েছি, আর ভাঁজ করে নিয়ে আর বেড কভারটা পাতবো, কারণ এত বড়টা মানে এত বড় বেড কভারটা যে আমাকে অনেকটা করে গুঁজে রাখতে হয়। তো তোমরা দেখতে পাচ্ছ যে মানে আমি একদম ভাঁজ করে দু ভাগ করে নিয়েছি, ঠিক আছে, মানে পুরোটা ভাগ করে নিয়েছি। তবু আমার মানে বেড কভারটা প্রায় খাটা কভার হয়ে গেছে, তো কিছুটা কিছুটা বাকি। তো আমি যেহেতু একা শোবো আমার কোনো ব্যাপার না, তো আমি তার জন্য এইভাবে বেড কভারটা পেতে নিলাম। আর মানে সামনে আর পিছনে এরকম কিছুটা করে বেড়ে যায়, তো আমি পিছনে এরকম সাইডে করে গুঁজে দিলাম। আর আমার এই ঝাঁটাটা দেখতে পাচ্ছ, তো এগুলো নারকেলের পিঁচ, ঠিক আছে, ওটা দিয়ে ঝাঁটাটা তৈরি করেছি একদম সরু করে। আর আমি তোমাদের বলে দিই যে মানে আমি না শুধু এই বেড কভারটা রাখবো না, তো আবার আমি এর ওপর একটা আমি এই যে কাঠির মাদুরটা দেখতে পাচ্ছ, তো এইটা আমি পেতে দিই, কারণ দিনের বেলাতে এইটা আমি পেতে রাখি, কারণ এসে হুট করে খাটের ওপর বসে পড়লাম, সব কিছুই তো খাটের উপর বসে বসেই সব কিছুটা করি, তার জন্য আমি এই কাঠির মাদুরটা পেতে দিলাম। আর এটা শুধু আমি বিছানার ওপরই ব্যবহার করি, আর মানে আর অন্য কোথাও এটাকে আমি মেলাই না। তো তার জন্য বিছানার জন্য এটাই রেখেছি, আর সব কিছু আমার হয়ে গেছে। তো এখন চলে এসেছি স্কিন কেয়ার করতে। তো আমি সারাদিনের যা স্কিন কেয়ার করা আমি সব কিছুটা এই সকালেই সব কিছু সেরে ফেলি, কারণ সারাদিন আর সত্যি বলতে একদম সেরকম সময় পাই না।
তো তার জন্য সকাল সকাল সেরে নিচ্ছি। আর আমি তো আগে ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে চলে এসেছি, আর টোনার হিসেবে আমি রোজ ওয়াটারটা ব্যবহার করছি। আর আর এখন যেহেতু গরম তো তার জন্য আমি অ্যালোভেরা জেলটা ইউজ করছি। আর এই অ্যালোভেরা জেলটা 500 গ্রামের ডিবা। তো আমি, তোমরা যদি কেউ নিতে চাও না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এটা মিশো থেকে পারচেস করেছি, সত্যি বলতে এরকম 500 গ্রাম 130-140 এরকম কিছু একটা নিয়েছিল। তো তোমরা তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আর এখন ভেসলিনটা ইউজ করছি, সেই শীতের থেকে না এগুলো আমার একটা অভ্যেস হয়ে গেছে ঠোঁটে কিছু একটা লাগানো। আর 5 মিনিট পর আর সানস্ক্রিনটা লাগাচ্ছি, এটা আমি ল্যাকমি 24 সানস্ক্রিনটা ব্যবহার করি। তো এখন লাগিয়ে নিলাম যা কিছু সব কিছু সকালে স্কিন কেয়ারটা, এইটুকুই হলো আমার সকালের স্কিন কেয়ার। তো এটাই সারাদিন, রাতে কোনো দিন প্রায় দিনই হয় না। তো সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি রান্নাবান্নার কাছে। আর এখন সকালের টিফিনটা তৈরি হবে, আর আমি এখন পেঁয়াজ কাটছি আর আলু আলু আর পেঁয়াজ নিয়ে বসে পড়েছি। আলুটা ভাজার জন্য কাটা হবে, আর আর এই যে পেঁয়াজগুলো ডিমও ভাজা হবে, ডিম ভাজা আলু ভাজা হবে, তো তার জন্য কাটাকুটি করে নিয়েছি এখন। আর আমাদের বাড়িতে যেহেতু লোক কাজ করছে, তো দুজন লোক কাজ করছে, তো তার জন্য আমাকে তো ব্রেকফাস্টটা বানাতেই হতো, তো এমনি না হলেও বাড়িতে বানানো হয়। তো চলো আমি এখন সবজি টবজিগুলো কাটাকাটি করে নিই, সবজি বলতেই শুধু আলু এই কাটাকাটি করছি। তো তো আর লোক হয়েছে বলে সব কিছু একটু বেশি বেশি করেই করতে হচ্ছে, তো আর সেরকম কিছু না, নয়তো রেগুলার রুটিন এটা। তো চলো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমার এখানে সব কিছু কাটাকুটি কমপ্লিট, আর এখানে এই যে লঙ্কাগুলো কুচি কুচি করে নিয়েছে এগুলো ডিম ভাজার জন্য, আর চেরা লঙ্কাগুলো সেগুলো আলু ভাজার জন্য। আর আলুটা আমি জলে দিয়ে রেখেছিলাম, ওগুলো ছেঁকে লবণ মাখিয়ে রেখে দিয়েছি, আর যেহেতু লবণ মাখিয়ে রেখে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আর এখন এই যে উনুনটা ধরাচ্ছে, আর আমাদের যদি বলো যে উনুনে মানে এইটুকু তো গ্যাসে, মানে আমাদের যখন আমি সবজি কাটছিলাম তোমরা গ্যাস আছে দেখেছো, তো গ্যাসটা তো ছিল আমাদের আর শেষ হয়ে গেছে। তো এখন তো গ্যাসের দাম কি বলবো যে একদম আগুনের মতন, তো তার জন্য গ্যাসটা ভর্তি করা হয়নি। আর উনুনটা আমাদের বেশি ব্যবহার করা হয়, গ্যাস থাকলেও আমাদের ওই টুকটাক জলখাবার এগুলো সব গ্যাসে টুকটাক করা হতো আর হয়ও, আর নয়তো বাদবাকি সবসময় উনুনটাতেই ব্যবহার করা হয়। আর এখন আমি সব কিছুটা ভাজাভুজি করে নিচ্ছি, আর এখন আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেছে, আর ডিমটা এই সাইডে ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছি। আর আমি এখানে আলু ভাজা, চানাচুর আর ডিম ভাজা আর শসা এগুলো মাখিয়ে নিয়েছি, এটা আমার সকালের টিফিন। তো চলো, মানে এত গরম পড়েছে কি বলবো, এই যে মানে স্নান সেরেছি তবুও আজ মানে সকালেই আলুটা ভাজার পরে আর ডিমটা ভাজার পরে একদম পুরো ঘেমে গেছি, আর ওই যে ওই সাইডে ফ্যান চলছে। তো চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই। মানে আমি একদম লঙ্কা খাই না, তো আমার পাতেই বড়টা মানে আমার এতে বড় লঙ্কাটা পড়ে গেছে। তো আজকের ভিডিওটা বানাতে সত্যি বলতে যে অনেকটা সময় লাগবে, মানে কি বলা যায় মানে সারাদিন আজকের, তার জন্য অনেক সকাল থেকে উঠেছি তো আজকের ভিডিওটা শ্যুট করবো বলে। সত্যি বলতে অনেকটা অনেকটা টাইম লেগেছে, অনেকটা পরিশ্রম মানে কাজও করতে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ভিডিওটাও শ্যুট করতে হচ্ছে, মানে কি বলবো অনেকটা কষ্ট হচ্ছে, বুঝতে পারছো। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। বুঝতেই পারছো মানে আমি আজকে কতদিন হয়ে গেল ভিডিও বানাচ্ছি, মানে আমার সঙ্গে যারা আমি যাদের দেখি যে যারা আমার সঙ্গেও বানিয়েছিল, এরকম অনেকে আছে যে যাদের চ্যানেলটা প্রচুর তাড়াতাড়ি গ্রো করে গেছে, মানে আমাদের তার তুলনায় কিছুই হচ্ছে না, ঠিক আছে। তো প্লিজ সবাই আমার একটুখানি পাশে থেকো, আর তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো খাওয়া দাওয়া করে তারপর আমি তোমাদের সঙ্গে আবার দেখা করছি, মানে আবার কি করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো খাওয়া দাওয়া করে এসে তারপর কিছু সময় তার মাঝখানে আমি একটু মাছ কাটাকাটি করছিলাম, তো চিংড়ি মাছ, তো সেটা কাটাকুটি হয়ে গেছে। আর এখন আমি সবজি কাটতে চলে এসেছি, আর সবজি বলতে সবজি কাটবো বলতে কুমড়ো কাটবো, কুমড়ো তরকারি হবে পুঁই ডাঁটি দিয়ে। তো এখন আমি কুমড়োটা কাটছি, আর কুমড়ো তরকারি হবে, পিপা ভাজা হবে, আর আমের চাট হবে ও ঝোল হবে, ঠিক আছে। তো পুঁই ডাঁটিগুলো আমি তোমাদের প্রথমে দেখিয়েছি, মানে একদম টস টস করছে বলতে পারো, তো ওগুলো আমাদের গাছের সবগুলো। আর
পিপাগুলো দেখালাম, ওগুলো গাছে আর সবগুলো গাছের আর কুইডাটিগুলো মানে কি বলবো, তোমরা দেখো যে একদম মানে কি বলবো যে একদম টসটস করছে সবুজ, আর পাতাগুলো সত্যি বলতে যে এতটাই নরম, আমি একটাও কোনো পাতা ফেলিনি, কোনো কিছুই ফেলিনি। তো পুইডাটির গায়ে যেই ছালগুলো থাকে ওইগুলো জাস্ট তুলে দিয়েছি, আর কোনো কিছুই তুলিনি, আর সবটা আমি নিয়ে নিয়েছি। তো চলো সবজিটা কাটাকুটি করার পর তারপরে আমি আবার তোমাদের সাথে দেখা করছি। তো আমি রান্নার জন্য সব কিছু একদম গুছিয়ে নিয়ে বসে পড়েছি, তো চলো আমি দেখিয়ে দিই আরেকবার। আর এখানে এই যে দেখতে পাচ্ছ পুঁই ডাঁটিগুলো কেমন সবুজ, মানে খেয়ে নিতে ইচ্ছে করছে আমার, মানে কি বলবো। তো এখানে এই যে আলুও দেওয়া হয়েছে, আলু কুমড়ো আর পুঁই ডাঁটি আর চিংড়ি মাছ দিয়ে হবে। আর এখানে এই যে পিপাগুলো কেটেছে এগুলো ভাজা হবে। আর ওই সাইডে এই যে এইগুলো চাটনি হবে, আমগুলো চাটনি হবে, আর নিচে আলু আছে আর ওগুলো ঝোল হবে। আর ওই সাইডে যেমন এই যে চিংড়ি মাছগুলো আমি বলেছিলাম, আর এই তেলেপিয়া আর একটা ট্যাংরা মাছ আছে, এগুলোকে আমি কেটে লঙ্কা সরি হলুদ নুন মিশিয়ে রেখে দিয়েছি। আর এই মাছগুলো আমার শাশুড়ি এসে এখনই ধরে দিয়ে চলে গেল পুকুর থেকে। আর এখানে এই যে মশলাগুলো হয়ে গেছে, আর পুকুরে আমাদের পুকুর যে আছে ওইখান থেকে সব মাছগুলো ধরে দিয়ে আবার চলে গেছে, মানে খাবারটা আনতে এসেছিলো যেহেতু ওখানে লোক কাজ করছে, তো খাবারটা নিয়ে চলে গেছে। আর আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছ যে রান্না চলছে। আর এখন কুমড়ো তরকারির মশলাটা কষাকষি করছি, তো মশলা প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে দিয়ে দিচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর বাসন আরও যা ছিল সবগুলো ধোয়াধুই করে নিয়েছি। আর রান্না আমি তোমাদের কী কী রান্না করব আগে বলে দিয়েছিলাম, তো চলো আরেকবার দেখিয়ে দিই। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, আর উনুনটা এখন যেহেতু গরম আছে খুব, তো ঠান্ডা হলে তারপর নেতা দেবো, কারণ এখন দিলে উনুনের যেই মাটিগুলো নুনের মাটিগুলো খসে খসে পড়ে যায়। আর তো তোমরা দেখে নাও কী কী তরকারি হয়েছে। তো এই যে এখানে আমের চাটনি, আর এই যে চাটনিটা হয়েছে, আর এখানে পিপা ভাজা হয়েছে, আর এটা ভাত। আর আমি এই যে ঝোলের মাছগুলো না উপরে আলাদা করে থালাতে রেখেছি, কারণ এই যে ঝোলের মধ্যে যদি রেখে দিই তো মাছগুলো যখন নিতে যাওয়া হয় তখন ভেঙে যায়, তো তার জন্য আমি এক্সট্রা তুলে রেখে দিয়েছি। আর এখানে কুমড়োর তরকারি হয়েছে চিংড়ি মাছ দিয়ে, মানে এত গরম লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো আমি স্নান সেরে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো স্নান সেরে চলে এসেছি আর ঠাকুরের কাছে, আর আমি এখন এগুলো সব নিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর আমি একদম সকালে স্নান সেরে পুজোটা দিয়ে দিই, তো আজকে যেহেতু মানে লোক কাজ করছে তো তার জন্য আমি এখন দুপুরে স্নান টান সেরে ফ্রি হয়ে তারপর ঠাকুরকে পুজো দিচ্ছি। তো চলো আমি ঠাকুরকে পুজো দিয়ে তারপর আবার আসছি। তো এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর মানে আমি খাওয়া মানে খুব খিদা পাচ্ছিলো, তো তার জন্য আমি একদম তাড়াতাড়ি করে বসে পড়েছি। তারপর এখন এই যে ক্যামেরাটা অন করছি, তো খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। আর তো আজকের ব্লগটা আমি জানি যে অনেকটা বড় হয়ে গেছে, তো বুঝতেই পারছো যে বড় তো অবশ্যই হবে, কারণ এখন বাজে প্রায় দুটো আর আমি সেই সকাল থেকে দুটো পর্যন্ত ভিডিও কন্টিনিউ করে যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, তো দেখা হচ্ছে আবার পরের দিনের ব্লগে। তো আমি তোমাদের সঙ্গে এর পরেরটা শেয়ার করব যে আমি বিকেল থেকে আবার রাত অবধি কী করি, ঠিক আছে। আমি এখন শেয়ার করলাম তোমাদের সারা দিনটা, আর এই বিকেল থেকে একদম রাত পর্যন্ত কী করি সেটাও তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব, মানে পরের দিনে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে অল করে রাখো, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। তো চলো আর বেশি ভিডিওটা বড় করব না, অনেকটা বড় হয়ে গেছে। তো চলো টাটা।